নিজের লাগানো আগুনে নিজেই পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের মন্ত্রিসভায় দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে। গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, গাজায় বেসামরিক ও সামরিক শাসনের স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করছেন না নেতানিয়াহু। গত বছরের অক্টোবর থেকে মন্ত্রিসভার বৈঠকে ধারাবাহিকভাবে গাজা ইস্যুতে স্পষ্ট পরিকল্পনা উত্থাপনের বিষয়টি উল্লেখ করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ক্ষোভ ঝাড়েন গ্যালান্ট। প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট নেতানিয়াহুকে সতর্ক করে আরও বলেছেন যে এই সিদ্ধান্তহীনতা গাজায় দুটি বিকল্প পথের দ্বার উন্মোচন করবে। সেখানে হয় হামাস শাসন করবে, নয়তো গাজায় ইসরায়েলের সামরিক শাসন জারি হবে। যদিও গ্যালান্টের ধারণা এই লড়াইয়ে হামাসের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, কারণ এখন পর্যন্ত ইসরায়েলের চাইতেও হামাসের দল বেশি শক্তিশালী। এছাড়া নেতানিয়াহুর অস্পষ্ট নীতির কারণেই জিম্মি মুক্তি ইস্যুতে ইসরায়েল ব্যর্থ হচ্ছে বলেও দাবি তার। প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তাল মিলিয়ে মন্ত্রিসভার আরেক সদস্য বেনি গ্যান্টজও নেতানিয়াহুর সমালোচনা করে বলেছেন, যে কোনো মূল্যে দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। তবে মন্ত্রিসভার এই সমালোচনা ভালোভাবে নেয়নি নেতানিয়াহু। তিনি প্রতিরক্ষা মন্ত্রীর সমালোচনার জবাবে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, তিনি গাজায় হামাসের নিয়ন্ত্রণ পরিবর্তন করতে প্রস্তুত নন। তিনি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফাতাহকে উদ্দেশ্য করে বলেন, তিনি হামাসের স্থানে ফাতাহকে জায়গা দিতে চান না। গাজা হয় হামাস নয় ইসরায়েল শাসন করবে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনিদের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস। নজিরবিহীন এ হামলায় ইসরায়েলে 1,400 জন নিহত হয়। পরাক্রমশালী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই চুরমার হয়ে যায় দিনে দুপুরে হামাসের অতর্কিত আক্রমণে। কিন্তু তারপরেই গাজার উপর নেমে আসে মহাপ্রলয়। গত 7 মাসে ইসরায়েলি আক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 35,000 বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরো প্রায় 74,000 বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক জনগণ, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। জায়নবাদী নেতা নেতানিয়াহুর এমন হঠকারী কার্যক্রমে খুশি নয় ইসরায়েলের সাধারণ মানুষ। এবার মন্ত্রিসভাতেও ফাটল ধরালো হামাস ইসরায়েলের যুদ্ধ।